দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা শনাক্ত, মারা গেছেন 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 228। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14657 জন। ঈদ সামনে রেখে সীমিত পরিসরে খুলেছে শপিং মল ও মার্কেট, বেশিরভাগ জায়গায় মানা হয়নি স্বাস্থ্যবিধি। কাস্টমার, তারপরে মালিক, তারপরে কর্মচারী, সবাদের আলাদা আলাদা ভাবে ঢুকানো দরকার। মার্কেটে এরকম ভাবে তো ঢুকা কখনো নিয়ম ছিল না, কিছুটা বিচক্ষণ আছে। মানুষের মধ্যে যদি জনসচেতনতা তৈরি না হয়, আমি নিজে আক্রান্ত হতে পারি এই ভীতি যদি না কাজ করে, তাহলে আসলে এ থেকে মানে আপনি ভালো আউটপুট পাবেন না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা যুদ্ধে মনোবল ধরে রাখা জরুরি বললেন প্রধানমন্ত্রী। গাজীপুরে কাজে ফিরলেন করোনা জয়ী 16 পুলিশ সদস্য, রাজারবাগ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও 72 জন। বকেয়া বেতন আর পিপির দাবিতে বিক্ষোভের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলিতে শুরু হচ্ছে কোভিড চিকিৎসা, হাসপাতাল কর্তৃপক্ষের ওপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা উত্তর সিটির বাসা বাড়ি অফিসে মিলছে এডিসের লার্ভা, অভিযানে উঠে এসেছে ভয়াবহ চিত্র, সচেতন না হলে মারাত্মক পরিস্থিতির শঙ্কা। 18 মে থেকে ইতালিতে খুলছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, ভারতে বাড়ছে সংক্রমণ, আক্রান্ত প্রায় 63,000। এবং ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি, দুশ্চিন্তায় দেশের কৃষক, ন্যায্য দাম না পাওয়ার শঙ্কা, চাষিদের প্রণোদনা দেওয়ার তাগিদ। দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্ত 14,657 জন, 24 ঘন্টায় আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 228 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে আরও জানানো হয় বাংলাদেশে মৃতের হার 1.5%। এছাড়া আরও 236 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,650 জন, যার শতকরা হার 18%। করোনা দুর্যোগের 64তম দিনে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রোববার জানানো হলো একদিনে সর্বোচ্চ শনাক্তের খবর, আর এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। আক্রান্তদের মধ্যে বাংলাদেশে এখন মোট মৃতের শতকরা হার 1.5%। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 14,500, যদিও সুস্থতার হার 18.1%। বর্তমানে দেশে ল্যাবের সংখ্যা 36টি। মহিলা যারা ইন্তেকাল করেছেন তাদের বয়সের মধ্যে 30-40 বছরের মধ্যে একজন, 50-51-60 বছরের মধ্যে একজন এবং 61-70 বছরের মধ্যে দুইজন। পুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের মধ্যে 41-50 বছরের মধ্যে 4 জন, 51-60 বছরের মধ্যে 2 জন এবং 61-70 বছরের মধ্যে 3 জন এবং 91-100 বছরের মধ্যে 1 জন। এই 14 জন গত 24 ঘন্টায় ইন্তেকাল করেছেন। আবারও স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়ে বলা হয় আপনার সুস্থতা একান্তই আপনারই হাতে। আমাদের হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে 10 মে করোনা সংকটের 64তম দিন। এদিন দেশের ইতিহাসে সবথেকে বেশি সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে, বেড়েছে মৃতের সংখ্যাও। আজকের বিশ্লেষণে কোভিড পরিস্থিতির নানা দিক নিয়ে আলোচনা করব। প্রথমেই গেল 24 ঘন্টার সার্বিক চিত্র। 24 ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে 5,738 জনের নমুনা, যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে 887 জনের দেহে। ফলে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 14,657 জন।
গেল চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, যেটি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা, এবং মোট মৃত্যুবরণ করা রোগীর সংখ্যা দাঁড়ালো 228 জন, সুস্থ হয়েছেন 236 জন, মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 2650 জনে। দেখে নেব গেল দুই মাসের সংক্রমণ প্রবণতার চিত্র। বরাবরের মতো আমরা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেখছি কোভিড পরিস্থিতিতে ব্যাপকভাবে সামাজিক সংক্রমণের ধাপ। গেল এক মাসের এই চিত্রটি সবথেকে গুরুত্বপূর্ণ। আমরা এপ্রিলের শুরু থেকে যেটি দেখছিলাম লাফিয়ে লাফিয়ে বাড়ার প্রবণতা, মের শুরুতে এসেও কিন্তু আমরা সেই প্রবণতা দেখছি অক্ষুণ্ণ রয়েছে, এবং এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 14,500-এর বেশি। শীর্ষ আক্রান্ত দেশের সঙ্গে বাংলাদেশের 64তম দিনের তুলনাচিত্র। করোনার আক্রমণের 64তম দিনে আসলে স্পেন এবং ইতালির চিত্রটা ছিল সব থেকে ভয়াবহ। আমরা যদি দেখি, স্পেনে সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল 1 ফেব্রুয়ারি, এর 64 দিনের মাথায় 4 এপ্রিল রোগীর সংখ্যা গিয়ে দাঁড়ায় 126,168 জনে, এবং সেখানে সেদিন মৃতের সংখ্যা ছিল 11,947 জনে। বাংলাদেশের চিত্রের সঙ্গে যদি আমরা এই চিত্র মেলাতে যাই, তাহলে দেখব ইউরোপ এবং আমেরিকার থেকে কিন্তু বাংলাদেশের চিত্রটি অনেকটাই সন্তোষজনক, যদিও টেস্টের সংখ্যা নিয়ে রয়েছে বিতর্ক। তবে উল্টো দিকে যদি ভারতের সংখ্যা বা ভারতের সাথে আমরা মেলাতে যাই, তাহলে দেখব যে বাংলাদেশে যে অতটা ভালো অবস্থানে রয়েছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। এই ছিল আজকের বিশ্লেষণে। ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে সীমিত পরিসরে খুলেছে শপিং মল ও মার্কেট, তবে বেশিরভাগ জায়গায় মানা হয়নি স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব ছাড়াই চলে বেচাকেনা। দীর্ঘ বন্ধের পর প্রথম দিনে কিছুটা বিশৃঙ্খলার কথা স্বীকার করে কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নিতে পর্যাপ্ত সময় পাননি তারা। এদিকে ঘোষণা অনুযায়ী নগরীর নামি দামি বেশিরভাগ শপিং মল বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল 9:20 বন্ধ নিউ মার্কেট লাগোয়া বেশ বড় সড়ো আরেকটি শপিং মল নিউ সুপার মার্কেট। প্রায় 2,000 দোকানে 5,500 কর্মচারী কাজ করেন এখানে, অথচ 1.5 মাস পর খোলার পর প্রবেশের জন্য রাখা হয়েছে মাত্র 1টি গেট, আর তা দিয়েই ভিড়ে ঠাসাঠাসি করে দোকানপাটে ঢুকছেন তারা। দেশে যখন করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে, ঠিক তখনই এ চিত্র দেখে আতঙ্কিত লাইনে দাঁড়ানো প্রত্যেকেই। যদিও এর পেছনে সব দায় দোকান মালিকদেরই দিলেন তারা। কাস্টমার, তারপরে মালিক, তারপরে কর্মচারী, সবাদের আলাদা আলাদা ভাবে ঢুকানো দরকার। এখন মার্কেট খোলা দিয়ে সবাই আসছে, এই জন্য এখন মার্কেট যদি বন্ধ দিত তাহলে আর এই অবস্থাটা হইতো না। এমন বিশৃঙ্খলা ঠেকাতে না পেরে হতাশ পুলিশের নিউ মার্কেট জোন। যদিও মার্কেট মালিক সমিতির দাবি, পর্যাপ্ত সময় না পাওয়ায় নিরাপত্তা বিধি মানতে পারেননি তারা। সমস্ত দূরত্ব বজায় রেখে এটা চালু করা হবে, যেহেতু এই পদ্ধতিটা এই প্রথম মার্কেটে এরকম ভাবে তো ঢোকা কখনো নিয়ম ছিল না, কিছুটা বিশৃঙ্খলা আছে। আমাদেরকে মাত্র শুরু, যেহেতু শুরু হয়েছে, ইনশাল্লাহ আমরা এই দূরত্ব বজায় রেখে কাজটা সাকসেসফুল করতে পারবো। মানুষের মধ্যে যদি জনসচেতনতা তৈরি না হয়, আমি নিজে আক্রান্ত হতে পারি এই ভীতি যদি না কাজ করে, তাহলে আসলে এ থেকে মানে আপনি ভালো আউটপুট পাবেন না। এছাড়া রাজধানীর ধানমন্ডি, এলিফ্যান্ট রোড ও পুরানো ঢাকার বেশ কিছু শপিং মলে শুরু হয়েছে ঈদকেন্দ্রিক বেচাকেনা। এসব দোকানপাটে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে মনে করে সব পক্ষই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসার পাশাপাশি মনোবল ধরে রেখে সাহসিকতার সাথে করোনা যুদ্ধ মোকাবেলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 57টি প্রতিষ্ঠানের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এই ভাইরাসের প্রকোপ সামাল দিতে মাঠে থাকা সম্মুখ যোদ্ধাদের ধন্যবাদ জানান সরকার প্রধান। অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের আক্রমণে কার্যত স্থির হয়ে আছে সবকিছু। অচেনা এই দুর্যোগে বিপদগ্রস্ত ভুক্তভোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে দেশে। বৈশ্বিক এই মহামারী ঠেকাতে সরকারের হাত আরও শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে এসেছেন সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 57টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। তার পক্ষে চেক গ্রহণ করেন মুখ্য সচিব ডক্টর আহমেদ কাইকাউস। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভয় না পেয়ে করোনাকে জয় করতে হবে সাহস দিয়ে। অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে, আত্মবিশ্বাস থেকেও কিন্তু
অনেকটা সুস্থ হওয়া যায়। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে উল্লেখ করে এই পরিস্থিতিতে সমাজে মানবিকতার বড় প্রয়োজন বলেও জানান শেখ হাসিনা। মানুষ আবার মাঝে মাঝে বোধহয় এত বেশি ভীত হয়ে যায় যে অনেক সময় অনেক অমানবিক আচরণও করে। সন্তান হয়ে পিতাকে দূরে করে দেওয়া বা স্ত্রী হয়ে স্বামীকে দূর করে দেওয়া বা স্বামী বা সন্তান হয়ে স্ত্রী বা মাকে দূর করে দেওয়া, এটা কিন্তু কখনোই কল্যাণ নয়। জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংক্রমণ রোধে মাঠে থাকা সবার প্রতি সাধুবাদ জানান সরকার প্রধান। পুলিশ বাহিনীর ইতিমধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছে এবং তারা লাশ দাফন থেকে শুরু করে রোগী টানা থেকে সব ধরনের কাজ কিন্তু করে যাচ্ছে এবং তাদের সাথে আজকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরও আমরা দেখেছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার হটস্পট হিসেবে পরিচিত গাজীপুরে আক্রান্ত ১৬ পুলিশ সদস্য সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন। তাদের এই ফেরা অন্যান্য সদস্যের মনোবল বাড়াতে ভিন্ন ধর্মী এক অভ্যর্থনা দিয়েছেন পুলিশ সুপার। নির্দেশনা দিয়েছেন করোনায় আতঙ্কিত না হয়ে বাড়তি সতর্কতা মেনে মাঠে কাজ করার। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। সংক্রমণের প্রথম থেকেই বেশ সতর্ক অবস্থানে তৎপর ছিল গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনী। কালীগঞ্জ থানার দক্ষিণ পশ্চিমে করোনা ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ ও নরসিংদী, ওই এলাকার চেকপোস্টে দায়িত্ব পালন করতে গিয়ে থানার ১৬ পুলিশ সদস্য এপ্রিলের মাঝামাঝি আক্রান্ত হন করোনায়। তাতে ভেঙে পড়েননি তারা। প্রায় তিন সপ্তাহ স্বাস্থ্যবিধি নিষেধ মেনে স্থানীয় একটি আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে আবারও সুস্থ হয়ে ফিরেছেন তারা। আমি আক্রান্ত হওয়ার পর মনে হচ্ছে যে আমার আর মনে হয় আর এই জগতে আমার আর কেউ নেই। এই রোগটা ধরার পরে আমি একা থেকেছি, মানে সবসময় গরম পানির ভাপ নিয়েছি। তাদের করোনা জয় ও পুনরায় কাজে যোগদান উপলক্ষে সবাইকে উৎসাহ দিতে ভিন্ন ধর্মী এক আয়োজন করেন জেলা পুলিশ সুপার। রোববার সকালে থানা চত্বরে করোনা জয়ীদের করতালি আর ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে অবশ্যই দায়িত্ব পালনের জন্য ডিস্টেন্সটা মেইনটেইন করার চেষ্টা করবে যেখানে পসিবল, পুলিশের সাথে পুলিশ এবং পাবলিকের সাথে পুলিশ। সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি করোনায় ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। কোনো গাড়ি কোনো লোক আসলে নৌকা যোগে আমরা বাধা দিতাম, দূর থেকে বলতাম যে ফিরে চলে যান আর যাতে আমাদের দিকে না আসতে পারে। রোগকে ভয় নেই, করোনা কোনো কিছু না, মহামারী কোনো কিছু না, এটা মনোবল চাঙ্গা থাকবে। শুধু ১৬ জনই নন, নগর সহ ৫১ পুলিশ সদস্য জেলায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এদিকে কোভিড জয় করে একদিনে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়লেন ৭২ পুলিশ সদস্য। সুষ্ঠু তদারকি আর সুচিকিৎসার জন্য কৃতজ্ঞতা জানান চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। সুস্থ হওয়া পুলিশ সদস্যদের আরও ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। মোহাম্মদ শাকিলের ছবিতে ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। এ করতালি, এ অভিবাদন, এ পুষ্পবরণ এক যুদ্ধের পর আরেক যুদ্ধজয়ীদের জন্য। করোনাকালে মাঠের সম্মুখ সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন সাহসিকতার সঙ্গে। এ সময় আক্রান্ত হতে হয়েছে কোভিড-১৯। রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দুই সপ্তাহের চিকিৎসা শেষে এখন পুরোপুরি সুস্থ ৭২ পুলিশ সদস্য। হাসপাতাল ছাড়ার সময় কৃতজ্ঞতা জানালেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি। বললেন, সবার সুষ্ঠু তদারকি আর পর্যবেক্ষণেই এসেছে কোভিড জয়। ডাক্তার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের। সেকেন্ড বার যখন নেগেটিভ হয়েছে তখন ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে আমরা ডিক্লেয়ার করেছি না যে এই রোগীগুলো কোভিড মুক্ত, তারা বাড়িতে গিয়ে আরো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তারপরে তাদের যার যার কাছে করতে পারবে। বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭৮৭ জন আর বিভিন্ন সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭০ জন। কোভিড যুদ্ধে সম্মুখ সারিতে দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পুলিশের ১৫০০-এর বেশি সদস্য। তবে সুষ্ঠু চিকিৎসা, সুব্যবস্থাপনা আর নিজেদের সতর্কতার মাধ্যমে যে সম্ভব সুস্থ হয়ে ওঠা, তার উদাহরণও হয়ে থাকলেন তাদের অনেকে। এবার তারা অপেক্ষায় রয়েছেন কখন ফিরবেন কর্মস্থলে, পাশে দাঁড়াবেন মানুষের। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভের মধ্য দিয়ে কোভিড হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করলো রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতাল। করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালটির প্রস্তুত থাকার ঘোষণার পরপরই ৪ মাসের বকেয়া বেতন আর পিপিই না পাওয়ার অভিযোগ উঠল।
এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর হাসপাতালের পরিচালক জবাব না দিয়ে গণমাধ্যমকে এড়িয়ে যান। করোনা আক্রান্তদের চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলোতে যখন রোগীদের চিকিৎসায় ব্যস্ত সময় পার করছেন চিকিৎসক ও নার্সরা, তখন ব্যতিক্রম চিত্র রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। চার মাসের বকেয়া বেতন আর সুরক্ষা সামগ্রী না পাওয়ায় করোনা রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করছেন হাসপাতালটির চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। আমরা চার মাস ধরে বেতন পাইতেছি না, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী তো পাইনি, প্লাস একটা গ্লাভসও পাই না, আমরা স্যালাইন যেগুলো স্যালাইনের প্যাকেট থাকে সেই স্যালাইনের প্যাকেট দিয়েও কাজ করি। তারা বলছেন বেতন আর পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী পেলে তবেই কোভিড-19 আক্রান্তদের চিকিৎসা সেবা দিবেন তারা। আমরা কোভিড-19-এ ডিউটি করতে চাই, তবে আমাদের বকেয়া বেতন দিতে হবে, তা না হলে আমরা কাজে যোগ দিব না। আমরা বারবার কর্তৃপক্ষকে বলছি যে 12,000 টাকা 15,000 টাকা আমরা কেন এত বড় ঝুঁকি নেব। এরকম একটা ডিমোরালাইজ স্টেটে এই ধরনের একটা ফাইটিং মোডে থাকা সবার জন্য আর একটু বড় চ্যালেঞ্জ বলে সবার কাছে মনে হচ্ছে। গণমাধ্যম কর্মীরা বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে কথা না বলে এড়িয়ে যান পরিচালক। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এখনই ব্যবস্থা নেওয়া হবে। এরপর স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরলে মন্ত্রী জানান বেতন পিপির বিষয়ে তার কিছু করার নেই। এই বিষয়ে আমরা জানতে পেরেছি এবং এখানকার যে ম্যানেজমেন্ট আলাদা আছে সেই ম্যানেজমেন্টটা বিশেষভাবে দেখবেন, আশা করি এটার একটা সমাধান হয়ে যাবে। শুক্রবার সকালে 500 শয্যার হাসপাতালটিকে করোনা রোগীদের জন্য নির্ধারিত করে 2-4 দিনের মধ্যে চিকিৎসা শুরুর ঘোষণা দেয়া হয়। এ সময় জানানো হয় কোভিড আক্রান্তদের চিকিৎসায় সর্বোচ্চ প্রস্তুতির কথাও। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের ওষুধ উৎপাদনের সঙ্গে দেশীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে ভালো ফল আসবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ভ্যাকসিন ট্রায়ালের উদ্যোগ নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা। বলছেন এতে করে কোভিড-19 মোকাবেলায় এক ধাপ এগিয়ে থাকবে বাংলাদেশ। রাশেদ লিমনের রিপোর্ট। করোনা মোকাবেলায় ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি না থাকায় কোয়ারেন্টিন, আইসোলেশন, সামাজিক দূরত্বই গুরুত্ব পাচ্ছে সবচেয়ে বেশি। তবে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন, এরই মধ্যে ট্রায়ালে যুক্তরাজ্য, পাশাপাশি এগিয়ে চলছে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, আছে অস্ট্রেলিয়াও। এমন বাস্তবতা এই ভ্যাকসিন ট্রায়ালে যুক্ত হবার ঘোষণা দিল বাংলাদেশ। ঔষধ প্রশাসনের দেয়া তথ্য মতে সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য ও চীনের সঙ্গেই কাজ করবে বাংলাদেশ। বিশ্ব মহামারীর এই সময় এমন গবেষণায় অংশ হওয়া বাংলাদেশকে করোনা মোকাবেলায় এক ধাপ এগিয়ে রাখবে এমনটাই মনে করেন দেশটির বিশেষজ্ঞরা। যারা ট্রায়ালটা করছে তাদের কি ধরনের রিসোর্সেস আছে এবং তারা কিভাবে যদি কোনো জনগোষ্ঠী এই ট্রায়ালের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের কিভাবে ক্ষতিপূরণ দেবেন সে ধরনের ব্যবস্থা যেন থাকে। তবে আমার মনে হয় যদি ট্রায়ালটা কার্যকরী হয় অবশ্যই ভবিষ্যতে করোনা মোকাবেলায় ঘনবসতির বাংলাদেশকে ভেবে। এখানে ICDDRB-র পাশাপাশি আমাদের অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে পরিধিটা বাড়ানো সম্ভব হবে এবং তার যে ফল আসবে সেটা হয়তো বা সরকারের ভবিষ্যতে যদি কোনো টিকাদানের কর্মসূচি নেওয়ার চিন্তা থাকে সেটাতে সহায়ক হতে পারে। প্রাথমিকভাবে ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশের হয়ে ICDDRB-র যুক্ত হওয়ার কথা জানিয়েছে ওষুধ প্রশাসন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলে একযোগে শুরু হলো এডিস বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অভিযানের প্রথম দিনই অসচেতনতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। আবাসিক সহ নানা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিলেছে এডিসের লার্ভা ও মশার উর্বর প্রজনন ক্ষেত্র। এর দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ও সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ যেন মশার উর্বর প্রজনন ক্ষেত্র। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি প্রতিষ্ঠান ভবনের পাশেই মেলে এডিসের লার্ভার এমন ভয়াবহ উপস্থিতি। কিছুদিন আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করে গেলেও কর্ণপাত করেনি কেউ। আমি আগে আগে দেখে গেছি, নিষেধ করে গেছি, আবার দেখে একই অবস্থা রয়েছে। সম্পূর্ণ আমরা এটা নিটলকিন পরিষ্কার করব আর স্যার যেটা করছে তো আমরা মেনে নিলাম।
একই দিন অভিযানে বাণিজ্যিক এলাকার মতো আবাসিক এলাকাতেও ধরা পড়ে ভয়াবহ চিত্র। মানুষের বসত ঘরের পাশেই মশার বংশবিস্তারের ক্ষেত্র খুঁজে পান ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাসিন্দাদের দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। ঠান্ডা হলে মানে মশার জন্য থাকা যায় না, কিন্তু এখন তো যে পরিস্থিতি ডেঙ্গুতে আবার আরম্ভ হয়ে গেছে, ঠান্ডা আল্লাহর রহমতে এটা পরিষ্কার সবাই মিলে করে এলাবে। ওনার যেমন যেমন ইনস্ট্রাকশন দেওয়া গেছে এইভাবেই আমরা পরিষ্কার করে দিব। পয় পরিষ্কার করে রাখি তো বৃষ্টিতে যে গাছের পাতা পড়েন নইছে। করোনার এই সংকটে ডেঙ্গুর প্রাদুর্ভাব রুখতে সিটি কর্পোরেশনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বারবার তাদের সচেতনতার আমাদের মূলে আঘাত করা সত্ত্বেও যারা সচেতন হননি তাদেরকে, সেই সব প্রতিষ্ঠান ব্যক্তিকে আমরা আজ থেকে নিয়মিত মোবাইল কোর্ট অথবা প্রযোজ্য ক্ষেত্রে রেগুলার মামলা, নিয়মিত মামলা রুজু করার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনব। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি 16 মে থেকে 10 দিন ব্যাপী পরিচ্ছন্নতার বিশেষ অভিযান চালাবে উত্তর সিটি, যেখানে মানুষের বাস ঠিক তার পাশেই অতি যত্নে বেড়ে উঠছে মশক দল। এজন্য মশাও মানুষের সহাবস্থান। এই দৃশ্য দেখে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ব্যক্তি সচেতনতা ছাড়া শুধুমাত্র আইনের চোখ রাঙানোটি কি সম্ভব মশার বিরুদ্ধে যুদ্ধ জয়? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এপ্রিল মাসে ঘরে পেঁয়াজ তুলেছেন কুষ্টিয়ার কৃষক। এ অবস্থায় ভারত থেকে পেঁয়াজ আমদানির ঘোষণায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি না করলে কৃষক লাভবান হবে বলে মনে করে কৃষি বিভাগ। পেঁয়াজের চাষ স্বাভাবিক রাখতে বিনা সুদে ঋণ ও কৃষি উপকরণ দেওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। কুষ্টিয়ার কৃষকেরা এবার তাহেরপুরি কিং জাতের পেঁয়াজ চাষ করেছেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষকেরা 12,000-এর বেশি হেক্টর জমি থেকে পেঁয়াজ তুলছেন। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় জেলার 6টি উপজেলায় 1,67,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা গত অর্থ বছরের তুলনায় 14,000 মেট্রিক টন বেশি। তবে ভরা মৌসুমে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। এই মুহূর্তে যদি পেঁয়াজের দাম 2,000 টাকার উপরে না হয় তাহলে চাষিরা একেবারে মরে সারি যাবে। খোলাটে ফেলা রাখিছি, ফেলা রাখিছি, আমরা দাম পাচ্ছি না। সরকার যেন আমাদের দিকে একটু নজর দেয়। কৃষি কর্মকর্তার মতে ভারত ও পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রাখলে কৃষকরা লাভবান হবে। পার্শ্ববর্তী দেশ থেকে যদি পেঁয়াজের আমদানি বন্ধ রাখা হয় তাহলে আমার কৃষক ভাইরা তারা ন্যায্য মূল্য পাবে এবং পেঁয়াজের প্রোডাকশন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এদিকে পেঁয়াজ চাষীদের সহায়তায় বিনা সুদে ঋণ ও কৃষি উপকরণ কৃষকদের মাঝে বিতরণের আহ্বান জানান এই অর্থনীতিবিদ। কৃষকদের ক্ষেত্রে বিনা ইন্টারেস্টে যেন লোন সুবিধা প্রদান করা হয়, তাহলে কৃষি এবং কৃষক বাঁচবে। কৃষি অফিসের তথ্য মতে জেলায় বছরে 60,000 মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। করোনার নানা কড়াকড়িতে শ্রমিক সংকট আর যত্নের অভাবে গত কয়েক বছরের তুলনায় এবার রাজশাহীর বাগানগুলোতে কমেছে আমের পরিমাণ। আমের বাজারজাতকরণ নিয়ে উদ্বিগ্ন বাগান মালিকরা। সে সমস্যা নিরসনে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস জেলা কৃষি কর্মকর্তার। এদিকে পাকা আমের স্থায়িত্ব বাড়াতে হিট ওয়াটার ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। চোখ জুড়ানো সবুজ, মৃদুমন্দ বাতাস, তাতে আয়েশি দোল খাচ্ছে বাড়ন্ত থোকা থোকা আম। যদিও এবছর বাগানগুলোতে যত্নের অভাব দৃশ্যমান। বাগান মালিকদের দাবি, করোনাকালে শ্রমিক সংকট, সার ও কীটনাশকের অভাবে ব্যাহত হয়েছে পরিচর্যা, ঝরে পড়েছে আমগুটি, পরিমিত সেচের অভাবে শুষ্ক বাগানে গাছে শুকাচ্ছে আম। এতে অধিকাংশ বাগানে কমেছে আমের পরিমাণ। প্রচুর খরা, এর কারণে মুকুল আপনার ঝরে গেছে। করোনার জন্য আমরা লেবার পাচ্ছি না, সেজন্য আমরা আমের পরিচর্যাটা ঠিক মতো করতে পারিনি। এবার যা আছে সেই আম নিয়েও শঙ্কার শেষ নেই। করোনা সংকটে আমের সুষ্ঠু বাজারজাতকরণ নিয়ে দুশ্চিন্তায় খুচরা পাইকার সহ হাট বাজারের ব্যবসায়ীরা। পরিবহনটা হয়তোবা খুব বেশি পাবো না, এই জন্য হয়তোবা বাজার মন্দা যেতে পারে। আম নামানোর পর পরিবহনের সমস্যায় পড়লে সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতির পরামর্শ দিলেন এই ফল গবেষক। 55 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে যদি আমরা এই ম্যাচিউর্ড আম 5 মিনিট আমরা রাখতে পারি তাহলে এই আম 5 থেকে 7 দিন এর পাকা রোধ হবে। তবে সারা দেশে আম পরিবহনে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। কৃষিপণ্য পরিবহন এবং কৃষির জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো ব্যবহারে বা সেগুলো পরিবহনে কোনো বাধা নাই। কৃষি বিভাগ এবার জেলায় 2,10,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশে একদিনে সর্বোচ্চ 887 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 14,000, মারা গেছেন 14 জন, মৃতের সংখ্যা বেড়ে 228। ঈদ সামনে রেখে সীমিত পরিসরে খুলেছে শপিং মল ও মার্কেট, বেশিরভাগ জায়গায় মানা হয়নি স্বাস্থ্যবিধি, অসহায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। করোনা যুদ্ধে মনোবল ধরে রাখা জরুরি বললেন প্রধানমন্ত্রী, গাজীপুরে কাজে ফিরলেন করোনা জয়ী 16 পুলিশ সদস্য, রাজারবাগ হাসপাতাল থেকে ছাড়া পেলেন আরও 72 জন। বকেয়া বেতন আর পিপিইর দাবিতে বিক্ষোভের মধ্যেই রাজধানীর হলি ফ্যামিলিতে শুরু হচ্ছে কোভিড চিকিৎসা, হাসপাতাল কর্তৃপক্ষের ওপর দায় চাপালেন স্বাস্থ্যমন্ত্রী। এবং ঢাকা উত্তর সিটির বাসাবাড়ি অফিসে মিলছে এডিসের লার্ভা, অভিযানে উঠে এসেছে ভয়াবহ চিত্র, সচেতন না হলে মারাত্মক পরিস্থিতির শঙ্কা। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ, আর সঙ্গে থাকুন সময়ের।